তো গাইস এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে। এখানে পরোটা আর এখানে হ্যান্ড ওয়াশ আর এখানে কাশ্মীরি আলুর দম। এটা হচ্ছে এখানকার মোমো। অলরাইট তো গাইস এখন বাজে 8টা আর আমরা জাস্ট এখানে এসে পৌঁছার। পেছনে পাপাইদা কাশছে। পাপাইদা সব ঠিকঠাক আছে তো? ওকে ওকে ভাই একটু কম কাশো, ভয় লাগছে। অলরাইট তো গাইস আজ প্রায় 7 থেকে 8 মাস পর আমি যাচ্ছি নর্থ বেঙ্গলে, কারণ অনেকটা দিন হয়ে গেল আমি নর্থ বেঙ্গল যাইনি। নর্থ বেঙ্গল এমন একটা জায়গা, আমার এতটাই খুব কাছের জায়গা, খুব টানে নর্থ বেঙ্গল। তো সেই টানেই আমি আবার যাচ্ছি নর্থ বেঙ্গল। বাট এবারে যেহেতু এটা নিউ নর্মাল জার্নি বা নিউ নর্মাল ট্রাভেল, তো সেহেতু আমার কাছে এবার এক্সট্রা অ্যাড হয়েছে একগুচ্ছ মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ আর কিছু ওষুধপত্র। এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে আর আমার সঙ্গে আছে পাপাইদা আর সায়ন। পাপাইদাকে তো তোমরা অনেক আগেই চেনো, পাপাইদা অনেকবার ফুড ব্লগে এসেছে আর প্রথমবার আমি যখন দার্জিলিংয়ে গেছিলাম সেখানেও পাপাইদা ছিল। বাট সায়ন এইবারে কিন্তু নতুন, মানে সায়ন আমার ব্লগে ফার্স্ট টাইম। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো। আর হ্যাঁ, শিয়ালদা স্টেশনে এসে আমরা যেটা ভেবেছিলাম যে শিয়ালদা স্টেশন মোটামুটি ফাঁকা থাকবে, আমরা ট্রেনে ফাঁকায় ফাঁকায় যাবো, বাট টোটালটাই ভুল ভেবেছিলাম, কারণ এখানে টোটালটাই প্যাকড আপ, মানে এখানে প্রচুর লোক, সবাই ট্রেনে করে যাচ্ছে, সবাই এনজিপিতে যাচ্ছে। আর তোমরা ততক্ষণ এখানকার কিছু সিন দেখে নাও, তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করছি। সিন দেখো। জলটা আনাই বাকি ছিল, জলটা আনলাম আর এখানে কুকিজ কিছু নেওয়া হলো। আর এই যে মাস্ক পরে আছি, কিন্তু মাস্ক উইদাউট মাস্ক আমরা ভিডিও করছি না বা স্টেশনেও ঘুরছি না, মাস্ক পরে আছি। তখন জাস্ট মাস্কটা খুলেছিলাম ভিডিও করার জন্য। আর সারাক্ষণ আমরা মাস্ক পরেই থাকবো। আপাতত ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে 10:10, তো বাকি ভিডিওটা কন্টিনিউ হবে ট্রেনে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অলরাইট তো গাইস এই ছিল শিয়ালদা, মানে শিয়ালদা প্ল্যাটফর্মের অবস্থা যেমনটা তোমরা দেখলে। আর এইদিকে আমরা এখন ডিনারে ব্যস্ত। কি খাওয়ারে আছে? পরোটা আর কাশ্মীরি আলুর দম। অলরাইট তো গাইস আমাদের এখানে আজকে ডিনারের মেনু হচ্ছে পরোটা আর কাশ্মীরি আলুর দম, তাই তো? পরোটাটা কে বানিয়েছে? পরোটাটা বৌদি বানিয়েছেন। পরোটা বৌদি? আচ্ছা বৌদি ভিডিওটা যখন দেখবে, থ্যাংক ইউ বৌদি পরোটাটা বানিয়ে পাঠানোর জন্য। আর কাশ্মীরি আলুর দমটা আমাদের একটা স্টাফ বানিয়েছে, ওকে তাকেও থ্যাংক ইউ। এখানে পরোটা আর এখানে হ্যান্ড ওয়াশ, দারুণ ব্যাপার স্যাপার। আর এখানে কাশ্মীরি আলুর দম। শুরু করা যাক, এমনি পড়বে না, পুরো দুটো প্লাস্টিক মারা আছে। তো আমরা এখন ডিনার কমপ্লিট করি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। প্রচুর খিদে পেয়েছে, অনেক আগে বেরিয়েছি, অনেক সন্ধ্যাবেলায় বেরিয়েছি, তো ডিনারটা কমপ্লিট করি তারপর ভিডিওটা কন্টিনিউ করছি, ভিডিওটা দেখতে থাকো। চা কত করে? 10। আর কফি? 15 টাকা 20 টাকা, যেটা খাবে ভালো। দাও 3টে চাই দাও। হ্যাঁ তুই হয়ে গেছে, ভালো চা তো রেখে দেবো না, এটা লাগবে তো বেচবো কি করে দাদা। অলরাইট তো গাইস এখন বাজে 6টা। ফার্স্ট অফ অল গুড মর্নিং সবাইকে। আর এখন আমরা ট্রেনে বসে আছি, এই ট্রেনে চা খাচ্ছি। আর আমাদের ট্রেন আর মোটামুটি 2 ঘন্টার মধ্যে এনজিপি ঢুকবে, তো তার জন্য ওয়েট করছি। বাবা তোমার রাত্রিবেলাটা কেমন কাটলো? আগে হেভি ঘুম হয়েছে,
সায়ন ভালো ঘুমায়? বেশ দারুণ ঘুম হয়েছে, মানে একটা ঘুমেই ছটায়। এটাই রাত্রেবেলা ট্রাভেল করার একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে রাত্রেবেলা ট্রেনে ওঠো, ঘুমাও, ঘুম থেকে উঠলেই এনজিপি বা তোমার ডেস্টিনেশন। তো এটা একটা পজিটিভ দিক। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, ততক্ষণ আমরা চা খাই। তো গাইস, এখন বাজে 8টা আর আমরা জাস্ট এখানে এসে পৌঁছালাম, এখানে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। এখন আমরা কার বুক করব, কার বুক করে সোজা যাব লামাহাট্টা। আর লামাহাট্টা যাওয়ার পথে কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে সিনিক বিউটিগুলো এনজয় করব, সেগুলো তোমাদের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, চলো। তো গাইস, আমরা 8:30 সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ওখান থেকে একটা কার বুক করে এখন তিনপাতি রোড, ওটা তিনপাতি রোড ছিল না পাপাইদা, ওই নিউ জলপাইগুড়ি থেকে যখন আমরা বেরোলাম, তো আমরা নিউ জলপাইগুড়ি থেকে বেরিয়ে তিনপাতি রোড ক্রস করে এখন ডান দিকে রোহিণী রোডের উপর দিয়ে যাচ্ছি সোজা লামাহাট্টা। আচ্ছা, লামাহাট্টা যাওয়ার দুটো রাস্তা আছে, আমরা যাচ্ছি কার্শিয়াং হয়ে। আমরা রাস্তায় যেতে যেতে মাঝখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব, সেখানটায় আমরা ফার্স্ট হল্ট করব, ততক্ষণ তোমরা এখানকার সিনিক বিউটি এনজয় করো যেতে যেতে, আর আমরা ততক্ষণ এগিয়ে যাই লামাহাট্টার দিকে। তো দেখতে থাকো ভিডিওটা। অলরাইট, তো গাইস আমরা এখন আছি রোহিণী টোল প্লাজাতে, আর এখানটায় টোল কাটার পর আমরা সোজা, এটা রোহিণী রোড, তো রোহিণী রোড হয়ে সোজা যাব কার্শিয়াং এর উপর দিয়ে যাব লামাহাট্টা। তো বল, লামাহাট্টা এখান থেকে কত কিলোমিটার এনজিপি থেকে? 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা? আর এনজিপি থেকে টোটাল কত? 95 কিলোমিটার। লামাহাট্টা মোটামুটি এনজিপি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 95 কিলোমিটার, আর আপাতত আমরা এখানে যেখানে আছি এখান থেকে আরও 2 ঘন্টা লাগবে। তোমরা জাস্ট এই চারপাশের বিউটিগুলো এনজয় করো, এত সুন্দর বিউটি, মানে অসাধারণ লাগছে জায়গাগুলো গাইস। তো তোমরা এনজয় করো, আর পেছনে পাপাইদা কাশছে। পাপাইদা সব ঠিকঠাক আছে তো? ওকে ওকে ভাই, একটু কম কাশো, ভয় লাগছে। অলরাইট, তো গাইস আমরা এখানে টোল প্লাজায় টোল ট্যাক্স দেওয়ার পরে আমরা সোজা চলে যাচ্ছি লামাহাট্টার দিকে, আর আস্তে আস্তে আমরা প্লেন থেকে হিলের দিকে উঠছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আর এখানকার সিনিক বিউটিগুলো এনজয় করো। অলরাইট, তো গাইস আমরা এখন মানে কার্শিয়াংয়ে পৌঁছানোর আগে রোহিণী রোডের ওপর একটা ধাবা বা রেস্টুরেন্ট টাইপের দাঁড়িয়ে এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করছি। আর আমাদের ব্রেকফাস্ট আপাতত কি আমরা খাচ্ছি পাবেদা? চিকেন মোমো আমরা খাচ্ছি, চিকেন মোমো। তো চিকেন মোমোটা খাবো, খেয়ে বেরিয়ে পড়বো লামাহাট্টার উদ্দেশ্যে। এটা হচ্ছে এখানকার মোমো, সাইজে ছোট, অনেক ছোট, কলকাতার মোমোর থেকে এই এই মোমোর অনেক সাইজ ছোট। যে ছোটও বললো, বাট টেস্ট ওয়াইজ খুব সুন্দর। কলকাতার মোমোর সঙ্গে এখানকার ডিফারেন্সটা কি সেটা বলো। এখানকার হচ্ছে অথেন্টিক মোমো, অরিজিনাল, মানে এখানে কলকাতা এখান থেকে ডুপ্লিকেট করা হয়েছে, মানে এখানে আসলে ওই মোমো ম্যাগি এসবের উপরেই চলবে সব কিছু। এখানকার অথেন্টিক ডিশগুলোর মধ্যে এই মোমো আর ম্যাগি এটা বেশ খুব পপুলার। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, আর হ্যাঁ এখানকার সিনিক বিউটিগুলো তোমরা জাস্ট এনজয় করো। এই ভিডিওতে আমি বেশি কথা বলবো না, জাস্ট এখানকার ভিউজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ, ততক্ষণ আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, তারপর যেতে যেতে বাকি ভিডিও কন্টিনিউ করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।